বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে, সেটি হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটি কম বেশি সকলেই তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে বাসায় তৈরি করি এবং খেতে ভীষণ মজার হয় সেটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ইনশাল্লাহ সবার কাছেই বেশ ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছিলাম এবং তেলের মধ্যে এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছগুলো ভাজতে দিয়েছি। আর এখানে আমি প্রায় 12 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলো আমি 1 চা চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তারপরে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর আরেকটি কথা, আমি মাছ বাজার থেকে কিনে আনার পরে যে পরিমাণ মাছটা রান্না করছি সেই পরিমাণ মাছ আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে 1 ঘন্টা মতো মেখে রেখেছিলাম। 1 ঘন্টা পরে পানি দিয়ে খুব ভালো মতো মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে ঝাল হলুদ লবণ মেখে মাছগুলো ভেজে নিচ্ছি। আর বাজার থেকে মাছ কিনে আনার পরে যদি আপনারা মাছগুলো একটু ভালো মতো 2-3 বার ধুয়ে নিয়ে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ লবণ দিয়ে 1 ঘন্টা মতো মেখে রাখেন, তাহলে কিন্তু মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢোকে এবং মাছটা খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি এখন মাছগুলো মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুব কড়াভাবে আমি ভেজে নিচ্ছি না। তো মাছগুলো সব ভেজে নিয়ে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তো একদিকে মাছগুলো ভাজতে থাক, আর এদিকে আমি 2টি ফুলকপি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। আর ফুলকপিগুলো একটু দেখেন আস্তে আস্তে যে ফুলগুলো আছে সেগুলোই আমি নিয়ে নিয়েছি। আর এভাবে একটু আস্তে আস্তে ফুলগুলো নিয়ে নিলে কিন্তু রান্না করার সময় ফুলগুলো ভেঙে যায় না। আর দেখবেন ফুলকপির মধ্যে পোকা থাকে, এভাবে একটু ফাঁকা করে করে দেখে নেবেন এবং এভাবে একটু ঝেড়ে নেবেন, যদি এর মধ্যে কোনো পোকা থাকে পোকাগুলো পড়ে যাবে। আর এই পানির মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি, আর এই ফুলকপিগুলো এই লবণ পানির মধ্যে আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকলে পোকাগুলো সব পানির মধ্যে পড়ে যাবে। তো এভাবে 10-15 মিনিট ভেজানো থাক, তারপরে আবার আমার রেসিপিতে আমি ফিরে আসছি। তো দেখেন এদিকে মাছগুলো কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গেছে, আবার একদিকে আমার ফুলকপিগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখা সময় শেষ, প্রায় 10-15 মিনিট মতো হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু আমি ফুলকপিগুলো খুব ভালো মতো হাত দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি, একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, যেন এর মধ্যে যদি কোনো রকম পোকা থাকে তাহলে পোকাগুলো বের হয়ে যাবে। তো এভাবেই আমি 3-4 বার করে ফুলকপিগুলো ধুয়ে নিব। তবে সব ফুলকপিতে পোকা থাকে না, কিছু কিছু ফুলকপিতে পোকা থাকে, তবে এভাবে যদি একটু ভালো মতো ধুয়ে নেওয়া হয় তাহলে আর কোনো রকম ঝামেলা থাকে না যে ফুলকপির মধ্যে পোকা রয়ে গেল কি পোকা নেই, এই সব আর চিন্তা থাকবে না যদি একটু ভালোভাবে এভাবে ফুলকপিগুলো ধুয়ে নেওয়া হয়। আর যদি আপনাদের কাছে এটা ঝামেলা মনে হয় তাহলে এমনি একটু দেখে নিতে পারেন, এভাবে লবণ পানি দিয়ে ভিজিয়ে না রাখলেও কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নিতে পারেন। আমি শুধুমাত্র এইটুকু দেখিয়ে দিলাম। আর এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, আলুগুলো মিডিয়ামভাবে কেটে নিয়েছি, না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা। তো দেখেন এই কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলটা অল্প একটু রয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি আরও 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর এই মাছ ভাজার তেলের মধ্যেই তেল দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করে নিব। আপনারা যদি অন্য পাত্রেও মাছটা ভেজে নেন, যদি একটু মাছ ভাজা তেল থাকে তাহলে এভাবে মাছ ভাজা তেলটা মিশিয়ে নিয়েও তরকারিটা রান্না করে নিতে পারবেন, এতে করে করে কিন্তু তরকারিটা খেতে একটু বেশি স্বাদ হবে। আর এখানে আমি মাঝারি সাইজের 4টি পেঁয়াজ কেটে নিয়েছি, দেখেন এখানে আমি 2টি পেঁয়াজ নিয়েছি, পাশাপাশি দেখানোর জন্য যে আমি কোন সাইজের পেঁয়াজটা নিয়েছি, আমি এই সাইজের পেঁয়াজটা নিয়েছি 4টি, আর এটা একটু বড় সাইজের পেঁয়াজ ওইটা আমি সরিয়ে রাখলাম, আমি এই মাঝারি সাইজের পেঁয়াজটাই 4টি কেটে নিয়েছি।
আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আজকে একটু পেঁয়াজটা দেখিয়ে দিলাম। মাঝারি সাইজের পেঁয়াজটা আমি চারটি নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজটা বড় পেঁয়াজ। তো ঠিক আছে, আমি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নরম করে আমি ভেজে নিব। বেশি ব্রাউন কালার করে ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নিব পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত। আর আমি আমার পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো কিছু সময় পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, হালকা নরম করে ভাজা হয়ে গেছে। চুলার জ্বালটা এখন মিডিয়াম লোতে করে দিব। আর এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 1 টেবিল 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা ঝাল, হলুদ, লবণ আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এখন সব কিছু আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই চুলার জ্বালটা এখন মিডিয়াম লোতে করে দিবেন, নতুবা গুঁড়া মশলাগুলো সব পুড়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন এই সব মশলা আমি পানি না দিয়েই প্রায় 5-7 মিনিট চুলার জ্বালটা মিডিয়াম লোতে রেখে খুব ভালো মতো কষিয়ে নিব। আর আপনারা যদি দেখেন যে এভাবে পানি ছাড়া কষিয়ে নিতে যে মশলাটা তলায় একটু লেগে বা পুড়ে যাচ্ছে, তাহলে সামান্য পানি দিয়ে আপনারা মশলাটা কষিয়ে নেবেন। তবে একবারে অনেক বেশি পানি আগেই দিবেন না, এতে করে মশলার যে কাঁচা গন্ধটা এটা সহজে যাবে না। তো প্রায় 7 মিনিট মতো মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল তেল ভাবটা উঠে এসেছিলো এবং মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানিটা দিয়ে আরও একবার আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব, পানিটা একেবারে কমে আসা পর্যন্ত। আর মশলা যত ভালো মতো কষিয়ে নেবেন, আপনার তরকারিটা কিন্তু খেতেও তত বেশি স্বাদ হবে। তো দেখেন পানিটা একেবারে কমে গেছে, সামান্য একটু পানি ভাব আছে, আর পাশ থেকে তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি আলু আর ফুলকপি কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। আসলে রান্না কিন্তু কম বেশি আমরা সবাই করতে পারি, তবে একই মশলা একই সব কিছু দিয়েই আমরা সবাই রান্না করে থাকি। কিন্তু কিছু কিছু মানুষের রান্নার স্বাদটা কিন্তু একটু বেশিই হয়, আবার কিছু কিছু মানুষের কিন্তু রান্নার স্বাদটা একটু কম হয়। তো কিছু টিপস থাকে রান্নার বিষয়ে, যেগুলো একটু ফলো করলে কিন্তু আপনার রান্নাটাও খুবই সুস্বাদু হবে। আর আমি চেষ্টা করি সবসময় যে কোনো রেসিপি যেন খেতে একটু বেশি সুস্বাদু হয়, এই জন্য কিছু কিছু আমি টিপস আপনাদেরকে বলে দিই, যে আমার রেসিপিটা যেমন খেতে বেশি সুস্বাদু হয় আপনাদেরটাও যেন ঠিক তেমনই হয়। এই জন্য রান্নার ক্ষেত্রে আমি যেই টিপসগুলো আপনাদেরকে একটু বলে দিব একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের তরকারিটাও কিন্তু খেতে ভীষণ মজার হবে। তো চুলার জ্বালটা মাঝারির থেকে একটু কমে রেখে এই মশলার মধ্যেই এই আলু আর ফুলকপিটা 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, আর এই পানিটা দিয়েই কিন্তু আমি ফুলকপি আর আলু প্রায় 90% মতো সেদ্ধ করে নিব। তো একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি ফুলকপি আর আলু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো চুলার জ্বালটা মিডিয়াম হাই হিটে রেখে আমি এটি হতে দিয়েছিলাম, 2-1 বার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি যেন তলায় লেগে বা পুড়ে না যায়। আর আলু আর ফুলকপি কিন্তু প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। তো আমি আর ঢাকনা দিয়ে এটি সেদ্ধ করে নিব না, এখন একটু আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর বেশি ঢাকনা দিয়ে সেদ্ধ করতে গেলে কিন্তু ফুলকপিগুলো একেবারেই গলে যাবে, আর ফুলকপিগুলো এভাবে আস্তে আস্তে থাকবে না, একদম ভেঙে যাবে। তবে আপনারা যদি দেখেন যে এই অবস্থায় ফুলকপি আর আলু সেদ্ধ হয় নাই, তাহলে আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে হতে দিবেন, দেখবেন যে ফুলকপি আর আলুটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে।
তো ঝোলের জন্য আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত। তো দেখেন ঝোলটা খুব ভালোমতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর আমি আমার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়েছি। আপনারা ঝোলের জন্য আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো একে একে সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো প্রায় সব দেওয়া হয়ে গেছে, এখন একটু মাছগুলো নাড়াচাড়া করে তরকারির মধ্যে একটু বসিয়ে বসিয়ে দিচ্ছি, যেন তরকারির ঝোলের নিচে মাছগুলো একটু থাকে, আর ফুটলে যেন মাছের মধ্যে ঝোলটা খুব ভালোমতো প্রবেশ করতে পারে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। তো দেখেন 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এখানে আমি 4টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, বা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ধনিয়া পাতাটা নিয়ে নিতে পারেন। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর 2 মিনিট মতো এটি আমি হতে দিব। 2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো আরও 2 মিনিট মতো হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি কিছু সময় পরে আপনাদেরকে পরিবেশন করে এটি দেখাচ্ছি যে কেমন হলো। এমনিতেই দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। এখন তো অনেকটা গরম আছে, আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখছি। আর আপনারা যতটুকু ঝোল তরকারিতে রাখতে চাচ্ছেন তার থেকে সামান্য একটু বেশি ঝোল রাখবেন, কারণ ফুলকপির তরকারিতে ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও একটু কমে যায়। এই জন্য যতটুকু ঝোল রাখতে চাইবেন তার থেকে সামান্য একটু ঝোল বেশি রাখবেন, তাহলে ঝোলটা টেনে গেলেও কোনো অসুবিধা হবে না। যতটুকু ঝোল রাখতে চাচ্ছেন ততটুকুই থেকে যাবে। তো রেসিপিটি দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিতে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর এখানে রুই মাছ ছাড়াও আপনারা যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।